আরএফএলের একটি সিলিং ফ্যান ঘূর্ণায়মান অবস্থায় রড থেকে ভেঙে পড়ে এক জেএসসি শিক্ষার্থী আহত হয়েছে। রাজধানীর ধানমন্ডি এলাকার বৃহস্পতিবার দিবাগত রাতে ওই ঘটনা ঘটে। ঘটনায় জয়িত নামের মেয়েটি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে তার বাবা মা। জয়িতার বাবা জিটিভির কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর অঞ্জন রায় এই ঘটনার মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানিয়েছেন, ফ্যানটি কেনা হয়েছে বছর তিনেক আগে, যার ওয়ারেন্টি ছিল 10 বছরের। অঞ্জন রায় বলেন, ফ্যানটি ভেঙেছে মাঝের রড থেকে, যার দায় পুরোপুরি ওই সামগ্রী নির্মাতাদের। এক সাংবাদিক জানান, আরএফএল গ্রুপের ক্লিক নামের ফ্যানটি চলন্ত অবস্থায় তার মেয়ে জয়িতার উপরে ভেঙে পড়ে, তাতে মেয়েটি পায়ে আঘাত পায়। অঞ্জন রায় বলেন, ফ্যানটি মাথার উপর পড়লে হয়তো তিনটি আমাদের পরিবারের শুধু না স্বজনদের জন্য একটি ভয়াবহ দিন হতে পারত। তিনি বলেন, ওই ঘটনাটি সহজে ছেড়ে দেওয়ার মানে নেই, বিষয়টি আইনিভাবে দেখার সিদ্ধান্ত নিয়েছি। যে কোম্পানি সেবার ওয়ারেন্টি দিয়ে এমন ঘাতক প্রোডাক্ট বাজারে ছাড়ছে, তাদেরকে আমরা আমাদের হরতাল লাইসেন্স দিয়েছি, বলেন।